হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও টপিক শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। আপনার শর্ট ভিডিওতে ভিউ আসছে না, 50-100 ভিউ এসেই থেমে যাচ্ছে, এর কারণ কি? এর কারণ আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করছেন না। আজকের ভিডিও দেখার পরে আপনি যদি এভাবেই সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও ভাইরাল হবে 100%। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা শর্ট ভিডিও না তো ইউটিউব অ্যাপ থেকে ক্রিয়েটে শর্ট অপশন থেকে আপলোড করবেন, না তো ক্রোম ব্রাউজার থেকে করবেন। আপনি কি করেন, আপনার ইউটিউব অ্যাপ ওপেন করে ক্রিয়েটে শর্ট অপশন থেকে ভিডিও আপলোড করে দেন। এখানেই আপনি ভুল করছেন। যদি আপনি একজন নিউ ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এরকমটা একদমই করা যাবে না। আপনার শর্ট ভিডিওতে খুব একটা ভিউ না এসে থাকে, তো আজ থেকে আপনি আর ক্রিয়েটে নিউ শর্ট অপশন থেকে ভিডিও আপলোড করবেন না। কেননা ইউটিউব অ্যালগোরিদম এটা বলে যে যখনই আপনি ক্রিয়েটে শর্ট অপশন থেকে ভিডিও আপলোড করেন, তো সঙ্গে সঙ্গে সেটি শর্ট ফিডে যায় না। শর্ট ফিডে যেতে 12-24 ঘন্টা সময় লেগে যায়। আর আপনার ভিডিও যদি শর্ট ফিডেই না যায়, তাহলে তো ভিউ আসবে না। এর জন্যই আপনার শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করা খুবই জরুরি, যাতে করে আপনি শর্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই শর্ট ফিডে চলে যায়। আর এসব ট্রিক্স কখনোই বড় বড় ক্রিয়েটররা আপনাদের সঙ্গে শেয়ার করবে না। তাহলে আমরা দেখে নিচ্ছি কিভাবে আসলে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো বন্ধুরা, সবার প্রথমে চলে যাবেন আপনার ইউটিউব অ্যাপে। এখানে এসে যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যে ক্রিয়েট এ শর্ট এই অপশনে ক্লিক করবেন না, আপলোড এ ভিডিও এখানে ক্লিক করে দিন। তারপরে গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নিন, আপনি কোন ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিন। আপনি যদি চান, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারবেন, ভয়েস দিতে পারবেন, বিভিন্ন ট্রেন্ডিং গান সেট করতে পারবেন। কিন্তু আমার মতে আপনি ভিডিও আগের থেকেই এডিট করে রাখবেন, তাহলে সেটা আপনার জন্যই ভালো। তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবার বন্ধুরা, এখানেই হচ্ছে আসল কাজ, এটা আপনি মনোযোগ দিয়ে দেখুন। এখানে সবার প্রথমে আপনি থাম্বনেল সেট করে নেবেন। এখানে ভিডিওর উপরে যে পেন আইকনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর যে কোনো জায়গা থেকে একটি থাম্বনেল সেট করে নিন। তারপরে এখানে ক্যাপশনের জায়গা আপনার ভিডিও রিলেটেড ক্যাপশন এখানে লিখে দিন। আরেকটা কথা মনে রাখবেন, এখানে প্রত্যেকটি লেটারের ফার্স্ট যে ওয়ার্ড ওটা ক্যাপিটাল করে দেবেন, তাহলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তারপর এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে। কিন্তু বন্ধুরা, এখানে দুটোর বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। সবার প্রথমে এখানে আপনি শর্ট লিখবেন, তারপর এখানে আরেকটি হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভিডিও রিলেটেড। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ভিজিবিলিটি অপশনে ক্লিক করে দিন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, এখানে একটিও করা যাবে না। এখানে আপনি শিডিউল করে আপলোড করে রাখবেন, তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিও শর্ট ফিডে যাওয়ার সময়টা এখান থেকে পাবে। তাই আপনি 1-2 ঘন্টা বা আগের দিন রাতে ভিডিও শিডিউল করে রাখবেন। বাস, এখানে শিডিউল করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যান। তারপর এখানে লোকেশন সিলেক্ট করে দিন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে রিলেটেড ভিডিও এই অপশনে ক্লিক করে দিন। আপনার যে ভিডিওগুলো আগে আপলোড করা রয়েছে, সেই ভিডিও থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন, যাতে আপনার শর্ট ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে ক্লিক করতে পারে। বাস, এখানের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এবার আপনি এখানে আপলোড শর্ট অপশনে ক্লিক করে দিন। এটা সম্পূর্ণ আপলোড হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করুন, তারপরে আপনি এখান থেকে বেরিয়ে যান। তারপরে আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করুন, এখানে এসে কন্টেন্ট অপশনে ক্লিক করে দিন, শর্ট অপশনে ক্লিক করুন। এইমাত্র যে ভিডিওটি আপলোড করলাম, সেই ভিডিওটি দেখুন এখানে চলে এসছে। এবার এটি ভিডিওর উপরে ক্লিক করে দিন। তারপরে এইখানে পেন আইকনে ক্লিক করে দিন। এবার এখান থেকে টাইটেলটি কপি করে নিন। তারপরে অ্যাড ডিসক্রিপশন অপশনে ক্লিক করে দিন, এখানে আপনার টাইটেলটি পেস্ট করে দিন। তারপরে আপনি চাইলে এখানে আপনার অন্যান্য ভিডিওর লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর এখান থেকে বেরিয়ে যান। এবার বন্ধুরা, সবার নিচের অপশনটিতে ক্লিক করে দিন। উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, এখানে ক্লিক করে দিন। এবার এখানে আপনার ভিডিও রিলেটেড 3-5টি ট্যাগ অ্যাড করে দিন, যেমন এখানে দিতে পারেন ভাইরাল শর্ট। বাস, তারপরে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিন, আপনার ভিডিও রিলেটেড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিন।
বাস কমপ্লিট, এখানে আপনার আর কোনো কাজ করার দরকার নেই, এখান থেকে বেরিয়ে যান। বাস তারপরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিন। তো বন্ধুরা, এভাবেই যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে 100%। এটাই ইউটিউব শর্ট ভিডিও আপলোড করার একদম সঠিক নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।